चालाक मानुषेर आक्केल के जदि बिगड़े दीते चाय कोनो नारी ताले बिगड़े दीते पारबे आर एकटा आक्केल वाला नारी जदि आर एकटा आक्केल वाला स्वामी के जदि सुपथ थेके कुपथे निये जेते चाय तो निये चले जेते पारबे आर कुपथ थेके जदि सुपथे आनते चाय तो ताओ निये आसते पारबे केन जे रब्बुल आलामीन मेयेदेरके अनेक कुटबुद्धि शिखियेछेन अनेक रकमेर धतरबाजी शिखियेछेন অনেক রকমের অনেক রকমের চতুরতা শিখিয়েছেন এতগুলো চতুরতা আর এতগুলো ছলনা বেটা ছেলেরা করতে পারে না কেন কেন এই জাল কথা আল্লাহ কোরআনে বলছেন ইন্না কায়দা কুন্না আযীম এই বেটি ছেলে তোমাদের চক্কর বক্কর গুলো হলো কঠিন রে তোমাদের চক্করের কাছে বেটা ছেলে হার মেনে যায় অতগুলো চক্কর মক্কর বেটা ছেলে জানে না যতগুলো চক্কর মক্কর তোমরা করতে পারবো এদের আক্কেল আছে অনেক বেশি আচ্ছা আপনাকে কি দিয়ে কেমন করে বুঝাবো বেটি ছেলেকে আপনি পড়তে দিবেন না বানাত মাদ্রাসাতে খালি দিবেন কলেজে আর খালি দিবেন স্কুলে আর খালি দিবেন এই সায়েন্স পড়াতে এই কথাটা কি দিয়ে আপনাকে বুঝাবো যে আল্লাহর নজরে এরা তালিম পাওয়ার অধিকারী আর আল্লাহর নজরে এদের তালিম দেওয়া যেমন বেটা ছেলের উপরে ফরজ আছে তেমনি মেয়েদের উপরেও ফরজ আছে আপনাকে যদি এটা জানাতে যাই শিখাতে যাই কুরআন মাজিদের সূরা আহজাবে একটা আয়াত আছে আয়াতটাতে আল্লাহ তাআলা 10টা গুণের কথা আলোচনা করেছেন আমার দিকে খেয়াল করুন 10টা গুণের কথা আলোচনা করেছেন ওই আয়াতটাতে কি কি কথা শুনুন আমার দিকে আল্লাহ তাআলা বলছেন গুণটা আবার কেমন তো 10টা গুণে শুধু বেটা ছেলে থাকবে আর কয়েকটা গুণে বেটি ছেলে থাকবে কম এরকম আল্লাহ তাআলা করেননি সবটি গুণের ভিতরে সমান 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 করে ভাগ দিয়েছেন আল্লাহ তাআলা কাকে ছেলেকে এবং মেয়েকে কাউকে কম আর বেশি করেননি আমি বলবো পড়ে শোনাচ্ছি খেয়াল করে দিকে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত নিশ্চয় মুসলমান বেটা ছেলে এবং মুসলমান বেটি ছেলে হলো আবার আল মুমিনিনা ওয়াল মুমিনাত নিশ্চয় মুমিন বেটা ছেলে এবং মুমিনা বেটি ছেলে তারপর নিশ্চয় যারা অল্পতে ধৈর্য ধারণ করে বেটা ছেলে এবং অল্পতে ধৈর্য ধারণ করে বেটি ছেলে তারপর নিশ্চয় ওই সমস্ত বেটা ছেলে যারা সবুর জানে যারা ধৈর্য জানে আর নিশ্চয় ওই বেটি ছেলে যারা সবুর জানে এবং যারা ধৈর্য জানে তারপরে আল্লাহ বলছেন নিশ্চয় ওই বেটা ছেলেগুলো যারা আল্লাহর পথে সাদকা দেয় নিশ্চয় ওই বেটি ছেলেগুলো যারা আল্লাহর পথে সাদকা দেয় তারপরে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় ওই বেটা ছেলেগুলো যারা কি করে আল্লাহ তাআলাকে সকালে আর বিকালে জিকির করে আর ডাকে আর নিশ্চয় ওই বেটি ছেলেগুলো যারা সকাল আর বিকাল আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে তারপরে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় ওই বেটা ছেলেগুলো যারা কি করে নিজের ইজ্জতের হেফাজত করে বিলিয়ে দেয় না অপরের কাছে আর ওই রকমই নিশ্চয় ওই বেটি ছেলেগুলো যারা নিজের ইজ্জতকে রক্ষা করে চলে পরের কাছে বিলিয়ে দেয় না এইরকম করে রব্বুল আলামিন 10টা খাসলতকে বয়ান করার পরে বলছেন আদালাহুম জান্নাতিন আল্লাহ তাআলা এই সমস্ত ছেলেদের জন্য আর এই সমস্ত মেয়েদের জন্য সুন্দর জান্নাতকে সাজিয়ে রেখেছেন যেদিন তোমরা চোখ বন্ধ করে কবরে যাবে তো এই 10টা গুণে যদি বেটা ছেলে গুণান্বিত হয় তো জান্নাতি তেমনি 10টা গুণে যদি বেটি ছেলেরা গুণান্বিত তো তারা জান্নাতি দাদারাই আমার ভাইরা আমার আপনি বেটা ছেলে হলেন বলে আপনাকে বেশি পাওয়ার দিয়েছেন তা নয় মেয়ে ছেলে হলো বলে তাকে আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছেন এমন কথাটা নয় গুণের দিক দিয়ে আল্লাহ তাআলা আপনি যতখানি আমার মায়েরাও ততখানি আপনার যতখানি মর্যাদা ততখানি মায়েদের মর্যাদা তাহলে আপনি একে কানি করে রাখবেন কেন তাহলে আপনি একে মূর্খ বানিয়ে রাখবেন কেন কেন দিবেন না পড়তে তাকে কেন পাঠাবেন না মাদ্রাসাতে কি জন্য আপনি ওই একটা নারীকে গামার করে বাড়িতে বসিয়ে রাখবেন রাসূলুল্লাহ হাদিসে বলছেন
বেটি ছেলেরা হলো বেটা ছেলেদের সহদর সহজাত। যে রেহেম থেকে তুমি পয়দা হয়েছো ওই রেহেম থেকেই তোমার বোন পয়দা হয়েছে। যে রেহেম থেকে পয়দা হয়ে মায়ের দুধ চুষেছো তুমি ওই রেহেম থেকে পয়দা হয়ে তোমার বোন মায়ের দুধ চুষেছে। তাহলে একই জায়গা থেকে জন্ম পেয়ে একের বাপের যদি আওলাদ হয়ে থাকো তো তাহলে পরে তুমি যাবে কলেজে আর তুমি যাবে মাদ্রাসাতে আর তোমার বোন সারা সারা দিন সারা সারা রাত বাড়িতে বাসন মাজবে গামলা মাজবে থালা মাজবে আর চুলা জ্বালাবে। এমনটা কেন হবে রে ভাই? একে শিখাতে হবে না? এতে সে আপনি ওয়াজ শুনে বেড়াচ্ছেন মাওলানাদের মাওলানাদের জালসা জালসা, আজকে ভাটল কালকে মোহনা কালকে সিরিয়াবাদ কালকে অমুক জায়গা কালকে তুমুক জায়গা। আর এই বেটি ছেলে কয়টাকে যে দিনের কথা শিখতে হবে, তো এই বেটি ছেলেগুলো কার কাছে দিনের কথা শিখবে? এই গ্রামে যদি একটা বেটি ছেলে ফারেগা না হয়, এই গ্রামে যদি দশটা মেয়ে ছেলে শিক্ষিত না হয়, তাহলে ওদেরকে কে শিখাবে? কেমন করে পাক হতে হয়, কেমন করে ঋতু আসে, ঋতু আসতে গেলে কেমন করে কাপড় ব্যবহার করতে হবে, ঋতু আসাকালীন স্বামীর সঙ্গে তোমার ব্যবহার কেমন হবে, তোমার বাচ্চা পয়দা হতে গেলে তোমাকে কয়দিন নমাজ ছাড়তে হবে, নমাজ গেলে আবার কখন তোমাকে ধরতে হবে, ঋতুর হালাতে মাসিকের হালাতে কোরআন মাজিদ তুমি কেমনভাবে পড়বে বা পড়বে না, তোমার কেমন অজু হবে, তোমার কেমন নমাজ হবে, এতগুলো মশলা নারীরা যে শিখবে কার কাছে গিয়ে শিখবে, কোন জায়গাতে গিয়ে শিখবে যদি আরেকটা নারী তাদের কাছে না থাকে? দাদা শিখান তো জ্ঞানবান হবে সমাজ, শিখাবেন তো জ্ঞানবান হবে আপনার পরিবার, শিখাবেন তো সংসারটা সুখের হবে। ভালো করে বুঝুন, স্ত্রী যদি শিক্ষিত হয় আর জ্ঞানবতী হয় তাহলে আল্লাহ পাকের রসুল একবার আসছিলেন 1400 সাহাবিকে নিয়ে মক্কায়। তো আসার পথে মক্কার লোকেরা আটকে দিল নবীজিকে, ঢুকতে দেওয়া হবে না, রসুলুল্লাহ নাকাম হয়ে ফেরত চলে আসবেন। কি করা যায় কি করা যায়? রসুল সাল্লাল্লাহু সাল্লাম এবার কি করবেন, দুশ্মনদের চক্করে পড়ে গিয়ে শেষ পর্যন্ত মাঠের বাইরে ছিলেন, মক্কা থেকে অনেক দূরে। তিনি আওয়াজ দিয়ে বললেন, আমার সাথীরা তোমাদের সাথে কুরবানির জানোয়ার আছে, আমরা মক্কা পর্যন্ত যেতে পেলাম না, আমরা আরকান পালন করতে পেলাম না, তো পেলাম না আমাদের যেগুলো কুরবানির জানোয়ার নিয়ে এসেছি সাথে, তোমরা নিজের নিজের কুরবানির জানোয়ারগুলোকে জবাই করে দাও, পশু জবাই করে দাও, এখানেই জবাই করে দাও। সব সাহাবি বলছে, হে মক্কা যেতে পেলাম না, তওয়াফ করলাম না, সাফা মারওয়া দৌড়াইলাম না, মিনাতেই এলাম না, তারপরে আরাফাতে এলাম না, মুজদালেফাতে রাত কাটালাম না, কিচ্ছু হলো না, আর রসুল বলছেন কুরবানি করে দাও কুরবানি করে দাও। হে এইটা কি হয় নাকি? রাসুল বললেন বেলা 9টার সময় কুরবানি করে দাও, 11টার সময় যদি দেখা যাচ্ছে তো একটাও কুরবানি হয়নি, যে কোনো লোকের পশু যেমন কার তেমন ফুটাতে বাধা আছে। রাসুল যে বলেছিলেন তাদেরকে বেলা 9টার সময় কুরবানি করে দাও, তাহলে একটাও বান্দা কথা শুনল না রাসুলের, মনটা খারাপ হবে কি হবে না? এই টাইমে চোখ লাল লাল করে রাসুলুল্লাহ রাগকে সামলাতে না পেরে এক পা দু পা করে ঘরের ভিতরে খিমার ভিতরে ঢুকলেন। খিমাতে ছিলেন তার বিবি, বিবির নাম হচ্ছে উম্মে সালমা রাজিয়াল্লাহু তাআলা আনহা। উনি রাসুলের লাল লাল চোখ দেখে বুঝে নিয়েছেন রাসুলুল্লাহর মন খারাপ হয়ে গেছে, রাগ উঠে গেছে, বুঝে নিলেন। নেওয়ার পরে জিজ্ঞেস করে বলছেন, আপনি কী চান, আপনি কী চান? রাসুলুল্লাহ বলছেন, এই লোকগুলো সবটি আমার উম্মত, এদের জন্য আমি দিবারাত্রি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া মাঙ্গি। এই লোকগুলোকে বললাম বেলা 9টার সময় তোমাদের পশুগুলোকে জবে করে দাও, যদিও আমরা যেতে পেলাম না আমাদের মঞ্জিলে, অত এখানেই আটকে পড়েছি, এখানে জবে করে দাও, কিন্তু আমার এই সাহাবিরা আমার কথা একটাও মানেনি, কেউ পশু কুরবানি করেনি। এবার চালাক বাড়িওয়ালির নমুনা দেখেন, আপনি কি চাইছেন? আমি চাইছি যে এরা নিজের পশু কুরবানি করে দি, এটা আমি চাইছি, এরা যে করছে না চাইছে না। হযরত উম্মে সালমা বলছে, একটাই উপায় আছে, নিমেষে সমস্ত কুরবানি হয়ে যাবে, একটাই উপায় আছে। রাসূলুল্লাহ বড় বড় চোখ করে দেখে বলছেন, আল্লাহ রে কোন মর বেটি এটা রে, আমার মতো বুদ্ধিমান লোক ফেল হয়ে গেল, আরই বলছি একটাই উপায় আছে, এক চুটকিতে সব সোজা হয়ে যাবে, কে বলছে কুরবানি হবে না? হ্যাঁ কি করতে হবে? রাসূল বলছেন, এই যে নেন ছুরিখানা হাতে করেন,
আপনি ছুরিখানাকে হাতে করে খেমা থেকে বের হন। আপনার পিছনে পিছনে আপনার বিবি আমিও বের হচ্ছি। আপনার আমাদের যেটা খাসি আছে সে খাসিটাকে এইবার ঘরের পিছন দিকে খেমার পিছন দিকে নিয়ে চলেন, ওখানে শুইয়ে দিয়ে আমি পা ধরে থাকব। আর আপনি কি করবেন, আপনি কি করবেন, তার গলায় ছুরি চালিয়ে দেবেন। এই কথাটা মানার পরে আল্লাহ পাকের রাসূল নিজের খাসিকে যখন জবে করে দিলেন, আর দেওয়ার পরে যখন দুম্বাটা খাসিটা জবে হয়ে পড়ে গেল, একজন লোক মুখি মেরে দেখে বলছে আল্লাহু আকবার, রাসূলুল্লাহ নিজের কুরবানি করে নিলেন। ও তখন মুসাকে ডেকে বলছে মুসা ভাই আর থামা যাবে না, রাসূলুল্লাহ কুরবানি করে দিয়েছেন। ও তখন আরেকজনকে বলছে ইকরামুল আর থামা যাবে না, রাসূলুল্লাহ কুরবানি করে দিয়েছেন। একটা মিনিটের ভেতরে দুইটা মিনিটের ভেতরে সারা মাঠের ভেতরে খবর হয়ে গেল, তোরা কাটবি তো কাট আর না কাটবি তো না কাট, রাসূলুল্লাহ নিজের কুরবানি করে দিয়েছেন। তখন লোকেরা বলছে কি রাসূল যখন কুরবানি করে দিয়েছেন তখন আমরা কে, চলো কুরবানি করে দিই। 15 থেকে 20 মিনিটের ভেতরেই সারা মাঠের ভেতরে যত খাসি ছিল যত দুম্বা ছিল সব জবা হয়ে জমিনে পড়ে গেল, সব জবা হয়ে জমিনে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুদ্ধিটা পেলেন কার কাছে, তো চালাক বাড়িওয়ালির কাছে। বাড়িওয়ালি যদি বুদ্ধিমতী মেয়ে ছেলে হয় তো বিপদের কালে নিজের স্বামীকে উদ্ধার করে দেয়, এটাই হলো তার নিদর্শন। বেটিগুলোকে পড়ান, বেটিরা বাপকে বুদ্ধি দিতে পারে, বেটিরা স্বামীকে বুদ্ধি দিতে পারে, বেটি সংসারের চাকাকে ঘুরাতে পারে। আর একটা দুটার নজির নাই, অনেক নজির আছে, অনেক নজির আছে। এগুলো নজির আপনাকে কতটি শোনাব। বুড়া বাপ, ও চাদরওয়ালা ভাই, এ চাদরওয়ালা ভাই, গামছাওয়ালা ভাই, ওদিক থেকে শুরু করেন, এটি আমার হাতের গোড়াতে আছে, কথাটা বুঝতে চেষ্টা করেন। আপনি চলে যান ওই মাথায়, একবারে দক্ষিণ মাথায় চলে, দক্ষিণ না কি হচ্ছে দি, দক্ষিণ মাথায় চলে যান, ওখান থেকে শুরু করেন। এগুলো আমার হাতের গোড়াতে আছে, এগুলোকে আমি হাত থেকে টেনে নেব। হ্যাঁ, কি কি আপনাকে এই ব্যাপারে জ্ঞান দিতে পারি আমি? আচ্ছা, আপনারা তো শুনেছেন যে ফেরাউনের মতন দাজ্জাল একবার কানুন করেছিল কি বেটা ছেলে হলে জবে করো, বেটা ছেলে একটু থুইতে হবে না এই বছর। কেন? গণকদার বলেছে তোমার রাজ্য কাড়বে কে, তো একটা বেটা ছেলে, একটা বেটা ছেলে। গণকদারের গণকের যখন রেজাল্ট কানে গেল তখন আইন করে দিল কি, এই বছর যতগুলো ছেলে পিলে মার পেটে আছে সব যোগানদারি করো। তখন ভাটলের পুরুব পাড়াতে দুটা পুলিশ, হ্যাঁ রহিমের মা তোর পেটে তো ছেলেপিলা আছে, কবে হবে খবর দিবি, তুই দিবি কি দিবি না কে জানে, যোগানদারি কর কখন ছেলে হবে। যেমনি ছেলে হয় ঘরে যা বলে বেটা না বেটি, বেটি এই যে থো, যদি বেটা ছেলে হয়ে যায় লিয়াই আগে কচু কাটা করে কাটবে। তারপরে এমনও করেছে এই বাদতমিজ কি, মিলতেই দেয়নি কত কত মানুষকে, এই মেয়ের স্ত্রীর কাছে যেতে পাবি না, গেলেই ছেলেপিলা হবে, আর ছেলেপিলা হলেই কুমতালে আমার রাজত্ব কাটবে, না রাহে বাঁশ না বাজে বাঁশুরি, বাড়িওয়ালিকে বাদ দে বলতো শিক্ষা। শালে এই কানুন করে কোনোদিন আটকা যায়? গাই গরুতে সুখ থাকলে বনে যায় দুধ দেয়, কথা বলে না? তাহলে এইভাবে কি আর কোনোদিন মানুষকে আটকাতে পারবে? এত কড়া ক্রান্তি করা ছিল, তার মাঝখানে নবী মূসা আলাইহিস সালাম পয়দা হয়ে গেলেন। দেখতে কে গেছে ওর মার পেটকে? দেখেছে কিন্তু বুঝতে পারেনি, পেটটা একটু মোটা মানুষ চাপা চুপা ছিল, তো খেয়াল করতে পারলে না ছেলে পেলে হবে কি হবে না। হাজারো বেটি ছেলে এরকম আছে যারা স্বাস্থ্যবতী মেয়ে ছেলে, তাদের পেট বোঝা যাবে না। নবী মূসার মা যে গর্ভবতী এ কথাটা ফেরাউনের জাল্লা যারা বুঝতেই পারেনি। হযরতে মূসা পয়দা হয়ে গেছেন, নবী মূসাকে বাঁচাবার জন্য ওর মা তখন করছে কি, বাড়িতে না রেখে বাড়ির পিছন দিকে ঝোপঝাড়ের ভিতরে যাচ্ছে, আর একবার করে দুধ পান করিয়ে দিয়ে বাড়ি আসছে, আর বসে 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 কাঞ্চার বলছে আল্লাহ জি এই ছেলেটাকে কেমন করে বাঁচাবো, আল্লাহ জি এই ছেলেটাকে কেমন করে বাঁচাবো, এই তো আজ না হয় কাল, কাল না হয় পরশু এই জালেমেরা জেনে নিবে, আর আবার চোখের সামনে আমার ছেলেকে কচু কাটা করবে। তো মাঝে মাঝে একবার করে বলছে তাফসীরি রিওয়ায়াত কি যে তোকে দুধ খাইয়ে কি করবো রে বেটা, যত দুধ খাওয়াছি তত ময়া বাড়ছে, যত দুধ খাওয়াছি তত ময়া বাড়ছে, ময়া বাড়িয়ে কি করবো রে ধন, তোকে দুধ খাওয়াতে একবার করে মন চাইছে আর একবার করে চাই না। এই যে দ্বিধা মায়ের যে ছেলেটাকে আমার কেটে ফেলে দিবে,
আল্লাহ তাআলা তখন বলছেন মূসা নবীর মাকে, ওয়া আওহাইনা ইলা উম্মে মূসা আন ইরজিহি, আমি মূসা নবীর মাকে ইলহাম করে দিলাম। আল্লাহ বলছেন এ মূসা নবীর মা, বাচ্চাটাকে দুধ খাওয়াতে দ্বিধা করবি না, বাচ্চাটাকে মন ভরে ভরে দুধ খাওয়া। তারপর আল্লাহ তাআলা বলছেন যদি তোমাকে ভয় লাগে যে আমার বাচ্চাকে মেরে ফেলে দিবে, তো ফালকিহি ফিল ইয়াম্মে, বাচ্চাটাকে সিন্ধুকে ভরে তোমার বাড়ির সামনে যে নীল নদী আছে নীল নদীতে ভাসিয়ে দাও। ইন্নি রাদুহ ইলাইকে ওয়া জাইলুহু মিনা ও যা এলুহু মিনাল মুরসালিন, আল্লাহ মাফ দিও ভুল হয়ে আরো নাকি, তোমার কাছে তুমি বাচ্চাটাকে তাবুতের ভেতরে ভরে বাক্সতে করে নীল নদীতে ভাসিয়ে দাও, তোমাকে যদি ভয় লাগে যে ফেরাউন মেরে ফেলে দিবে আমার বাচ্চাকে, তো বাচ্চাকে নীল নদীতে ফেলে দিতে গেলে আমি তোমার বাচ্চাকে কেমন করে জোগাতে হবে তার ব্যবস্থা করে দেব। মূসা নবীর মা কইছে আল্লাহ যেটা কয়েছে ওইটাই করব, আমি বাচ্চাকে বাঁচাতে পারবো না, আল্লাহ বাঁচাবার পথ আমাকে যেটা বলেছেন সেটাই করব। নীল নদীতে তাবুতে করে বাক্সতে করে নবী মূসাকে আল্লাহর নাম নিয়ে সমুদ্রে রেখে দিলে, দিয়ে চলে আসলেন। মূসা নবীর বড় বোনকে বলছে বেটি রে, না দেখার ভান করে নদীর কিনারা কিনারা হাঁটবি, নদীর কিনারা কিনারা হাঁটবি আর দেখবি আমার ধন মূসা নবীকে যে বাক্সটাতে রেখে ভাসিয়ে দিয়েছি, বাক্সটা কোন দিকে যায় কোন ঘাটে গিয়ে লাগে। আহারে লাগলো তো লাগলো, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, ফেরাউনের ঘাটে গিয়ে বাক্সটা লেগে গেল। ফেরাউনের ঘাটে না লেগে যদি অন্যদিকে লাগতো তো আলাদা কথা ছিল, কিন্তু লাগলো তো লাগলো ফেরাউনের ঘাটে বাক্সটা লাগলো। ফেরাউনের লোকেরা বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে বাড়িতে এলো, বাড়িতে হাহাকার করছে সবাই, হাল্লা করছে আর কোলাহল, ওরে বাচ্চা পাওয়া গেছে, ওরে বাচ্চা পাওয়া গেছে, কোথায় পাওয়া গেছে, তো ঘাটে পাওয়া গেছে, কেমন বাচ্চা, তো 3 মাসের বাচ্চা, কি কেমন রঙটা, তো সাদা রঙটা, বেটা ছেলে না বেটি ছেলে, তো বলছে বেটা ছেলে। কোলাহলের শেষ নেই, কোলাহলের শেষ নেই, কেহ কেহ বলছে আহারে কোন মা যে বাচ্চাটাকে ভাসিয়ে দিয়েছে ফেরাউনের ডরে, তো ভাসিয়ে দিয়ে বেচারি বাঁচল না, শেষ পর্যন্ত জাল্লাদের বাড়িতে চলে এলো, এখন কচু কাটা হবে। আর একজন ফের কেউ কোনো কথা, আর একজন কেউ কোনো কথা বলে, ফেরাউনের বাড়িলে আসিয়া আল্লাহ তাআলা ওকে বন্ধা বানিয়েছিলেন, ছেলে পিলে দেয়নি। তো বাংলাতে কথা বুঝেন কি, দুধের শাল, দুধের স্বাদ কিসে মিটে ঘোলে, তো এখানে বাদিয়া নাই নাকি সব দিয়ে আনসারি, দুধের স্বাদ কিসে মিটে তো ঘোলে, দুধ না পাইনি তো কি একটু ঘোল খেলি মনে মনে বলবো যে দুধ খেয়েছি, বাচ্চা পাইনি তো কি একটা দেওর বেটিগুলোকে নিয়ে নিব, নিয়ে এটা কি বাচ্চা করে নিব, না হয় হাসপাতালে কাউরি বাচ্চাকে কিনে নিব, নিয়ে ছেলে করে নিব। যারা বন্ধা মা হয় তারা বাচ্চার স্বাদ পাওয়ার জন্য এইগুলো করে। আসিয়া বাচ্চাটাকে উঠালছে কোলে করে নিয়ে বলছে আহা রে কত সুন্দর ছেলে রে, চেহারা নুরানি চেহারা দেখে মন ভরে যাচ্ছে। তো এই চেহারা চেহারা করতে আছে এমন সময় ফেরাউনের মতন মালাউন গুমরিতে গুমরিতে গেলে তো বলল ও শুনলাম নাকি বাড়ির ভেতরে একটা বাচ্চা এসেছে নদীতে পাওয়া গেছে, বেটা ছেলে আনো বাচ্চাখানে, আনো হাজির করো বাচ্চা, বাচ্চাকে হাজির করবে আর জাল্লাদকে বলবে একদম চালাও ছুরি বিসমিল্লাহ আল্লাহু আকবার, থ হবে না। বাড়িওয়ালি কোলে করে নিয়ে আছে, বোঝায় এটাই ছেলে নাকি, বলছে হ্যাঁ দে ছেলে দে। আসিয়া কি বলছে স্বামীকে, এত বড় গুঁড়া স্বামী, এত বড় জিদ্দি স্বামী, একে কোন কৌশলে কাবু করা যাবে, দেখেন বুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছে কাকে, নারীকে কত সুন্দর বুদ্ধি। সাথে সাথে বলছেন কররাত আইন লি লা তাকতুলুহ, কররাত আইন লি ওয়ালাকা লা তাকতুলুহ, তোমারও চোখকে জুড়িয়ে দিবে এই বাচ্চাটা, আমারও চোখকে জুড়িয়ে দিবে এই বাচ্চাটা, বাচ্চাটাকে কতল করিও না। এই ছেলেটা যদি ছোট থেকে
আমার বাড়িতে থাকে তো আমাকে মা বলে ডাকবে, আমার কলেজাটা ঠান্ডা হয়ে যাবে, আর তোমাকে আব্বা বলে ডাকবে, তাহলে তোমারও মনটা জুড়িয়ে যাবে। অতএব বাচ্চাটাকে রেখে দাও, আগামী দিনে এই ছেলেটা আমাদের ছেলে হয়ে বড় হবে। তোমারও চোখ ঠান্ডা হবে, আমারও চোখ ঠান্ডা হবে। বলছে না না বেটা ছেলে আছে, কেটে ফেলে দিও, থুও না, রাজত্বী কেড়ে নিবে, আমাকে কুরসি থেকে নামিয়ে দিবে। তখন এমনি করে ওকে হুঁড়া দিয়ে কয়েছে, তোমার মাথা খারাপ নাকি? এটা কি মিশরের বাচ্চা? তোমার রাজত্বী কাড়বে যে বাচ্চাটা সেটা মিশরে পয়দা হবে ওই বাচ্চা। আর এই বাচ্চা তো ভাসতে ভাসতে এসেছে, কোথা থেকে? কথাটাকে কেরাত করে বলেন তো, ভাসতে 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 এসেছে এত দূরে। তাহলে ভাসালছে কোথায়? বলছে ভাসালছে আলুয়াবাড়ি স্টেশনে। এসেছে কোনখানে? তো ভাটলের ঘাটে। চারবার টানেন, ভাসতে 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 এখানে এসেছে। এটা কি এই এলাকার ছেলে? এই গাঁড়ুয়া তখন কয়েছে, কথাটা কিন্তু হতে পারে, এটা তো এখানকার ছেলে নয়, দূরে থেকে এসেছে। তো মানুষ কিছু কিছু বাহ্যিক যুক্তিতে মেনে নেয়, যুক্তিকে লাগে পরে খাটবে কি খাটবে না ওগুলো না দেখে প্রকাশ্যে যেটা থাকে সেটা মেনে নেয়। এক বেকুবকে বলা হয়েছে, বেটি ছেলে ইজ্জতে বড় না বেটা ছেলে ইজ্জতে বড়? তো হাজার লোক দলিল দিতে পারে না যে বেটি ছেলে ছোট আর বেটা ছেলে বড়। তা গাঁওয়ার কয়েছে যে আমি দলিল দিতে পারবো, বেটা ছেলে বড় আর বেটি ছেলে ছোট ইজ্জতের দিক দিয়ে কেমন করে? তো দলিল দিছে। আর ওই গ্রামীণ মোড়ল বসে আছে, দলিল দিতে পারে না। দলিলটা কী দিছে? এই শুনো মোড়ল, বেটা ছেলে কেমন ইজ্জতের? তো কয়েছে বেটা ছেলে, দেখছ? আর বেটি ছেলে কেমন? বেট ছেলে। তো বেটি ছেলের বেলা হাত থাকে জোরে খালি বেট ছেলে, নিচে নামিয়ে দিন ছোট হয়ে গেল। আর বেটা ছেলের বেলা কেরাত লাগাও, বেটা ছেলে বড় হয়ে গেল। এই বুদ্ধকে দুটা যুক্তি দিলে কে? তো ফেরাউনের স্ত্রী আসিয়া এই ঢোঁড়া মাথা তখন কয়েছে যে হতে পারে বাচ্চাটা এই দেশের নয়, দূর দেশের বাচ্চা। দূর দেশের বাচ্চা তো আমার রাজত্বী কাড়বে না, তো তুমি তো থুয়ে দে, তাহলে রাখবি তো রেখে দে, বাড়িতে রেখে দিল। আল্লাহ তালার কল কৌশল কি? রে হারামি, তুই মেরে ফেলে দিবি বাচ্চাটাকে, যাকে আমি নাবি বানাবো আগামী দিনে। ওর মায়ের সঙ্গে ওয়াদা করে রেখেছি, তোর বাড়িতে যেমন করে হোক বাচ্চা ফিরিয়ে দিবই দিব রে মুসা নাবির মা, তুই বাচ্চাকে সান্দুকে ভরে ফেটে দে। এবার বলছে আমার তো দুধ হয় না, দুধকে খাওয়াবে? রানী, রানীর বাড়িতে যতগুলো বেটি ছেলে ছিল, এরে রকিয়া তোর দুধ হয়? বলছে না আমার হয় না। এ মাস্তারা তোর দুধ হয়? না আমার দুধ হয় না। বলে মর্জিনা তোর দুধ হয়? না আমার দুধ হয় না। তো কাউরই দুধ হয় না, তো দুধ না পেতে গেলে আমি বাচ্চা বাঁচাবো কেমন করে? তখনই ওই জায়গাতে ওই যে মুসা নবীর বড় বহিন লুকিয়ে 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 আসছিল, আমি চিনি না জানি না এরকম ভান করে, ও তখন ইশারা ইশারা করে কয়েছে, এ জি এ জি, ওই বরের গাছতলে যে ঝুপড়ি বাড়িখানটা নেই, ওই বাড়িতে একটা বেট ছেলে আছে, ওর দুধ হয়, যাও বেটে গেলে এসে যাও, যাকে দুধ খাওয়া গা। আরে যাতরে যাতরে জলদি যাতরে, দৌড়িয়ে গেছে মুসা নবীর মার কাছে। আজ যাকে ডেকে নিয়ে এসে বলছে, হ্যাঁ এই বাচ্চাটাকে দুধ খাওয়াও। তো কোনো মেয়ে ছেলের দুধ খায়নি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ও হারাম না আলাইহিল মারাজিয়া, দুনিয়ার বেটি ছেলেদের দুধকে আমি হারাম করে দিয়েছিলাম। কেন? যে যতটি বেটি ছেলে ছিল ওখানে সব বেটি ছেলে নাপাক মুশরিকা, এবং মুশরিকা বেটি ছেলের দুধ আমি নবী মুসার মুখে উঠাতে দেব না, তার জন্য কোনো বেটি ছেলে দুধ খাওয়াতে তাকে পারেনি। মা যখন এলো তখন ফেরাউনের বাড়িওয়ালি এই বেটি ছেলেটাকে ডেকে বলছে, আমার ধনকে বাঁচাতেই হবে বাবারে, তোর যে বাড়ি কুঁঠে আছে, আমার ছেলে বেলা দশটার সময় বাড়ি এসেছে, এখন পর্যন্ত দুধ খেতে পায়নি, ছেলেকে কত ভোক লেগেছে, দেখতো দেখতো বাবা তোর দুধ খায় কি খায় না। মুসা নবীর মা কইছে, ওরে সুবহানাল্লাহ, মার থেকে মাসির দরদ রে, আমার কলেজের টুকরা, আমি বলতে পারি না যে এটা আমার ছেলে, আর আমার ছেলেকে তুই আমার চোখের সামনে বলছিস আমার ছেলে। ঠিক ঠিক আছে ঠিক আছে, দুধ খাওয়ালো, দুধ খেতে লেগে গেল, ফাইসালা কি হলো? আমার বাড়িতে থাক। কইছে না আমার ঘর সংসার ছেড়ে থাকবো না, আমাকে আমার বাড়ি যেতে দাও। কইছে আমার ছেলেকে নিয়ে যাও, নিয়ে যা আদর করে আরাম করে ইজ্জত করে দুধ খাওয়া গা। মুসা নবী ঘুরে ফিরে দুশ্মনের বাড়ি থেকে বেতনে আর মার দুধ খেতে শুরু করে দিল। এই ফেরাউনকে বহেকে দিয়েছিল কে?
বুদ্ধির জালাতে বুদ্ধিটা কার আর স্ত্রীর স্ত্রী যদি জ্ঞানী গুণী হয় তাহলে আপনার সংসারের চাকাকে ডান থেকে বাম বাম থেকে ডান করে দিয়ে আপনার হালকে ঠিক করে দিতে পারে অনেক নজির আছে অনেক নজির আছে